আপনাকে ধন্যবাদ আপনার আমার পাশে শুনে আপনার আমার কাছে এসেছেন। কিন্তু দুঃখের বিষয় জানেন, আমি যাকে খুঁজছি এত বছর ধরে তার দেখা এখনো পাই। এত বেশি মিষ্টি মনে হয় আজীবন আপনার বাসির সুর ঠিক এভাবে। আপনাকে ধন্যবাদ। আসলে জানেন কি, যার জন্য আমার এই বাঁশি বাজানো, তার জন্য আমি আজও অপেক্ষা করছি। হয়তো আজীবন বাজাবো যতদিন তাকে কাছে না পাই। অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই বাঁশিতে মোহিত হয়েছে। যাকে আমি ভালোবাসি, যে আমার বাঁশি শুনে মোহিত হয়েছে আরো 10 বছর আগে, তাকে কি করে ভুলি। কিছু বলবেন ভাইয়া? আপনি যদি মাইন্ড না করেন একটু কথা বলুন। ঠিক আছে ভাই, আপনি বসে কথা বলুন। ধন্যবাদ ভাই বসতে বলার জন্য। আসলে আমি মোটামুটিভাবে আপনার খবরাখবর নিচ্ছি, জানি, এবং অনেক কিছু দেখছি যেটা হয়তো এই আফুরাও জানে না। আপনি আমাদের অনেক জনপ্রিয় একজন গায়ক ছিলেন বাংলাদেশের গায়ক পলাশ ভাই। এই পলাশ ভাই 10 বছর যাবত এখানে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, অনেকে তো চিনিও না যেটাকে, অনেকে ভুলেই গেছে একটা পলাশ ভাই নামে একটা সিঙ্গার ছিল বাংলাদেশের, একটা বড় গায়ক ছিল, এখন কোথায় গেছে অনেকে তো বুঝতেছে। তো আমি ঠিকই চিনে ফেলছি ভাই, আপনি কথা বলবেন ভাই। যাকে হারিয়েছি তার জন্য আমার এই 10 বছর হবে। কী হবে এই সঙ্গীত ক্যারিয়ার নিয়ে, আর তো কিছু চাওয়ার নেই। হয়তো বাকিটা জীবন তার আশায় এই বাঁশি বাজিয়ে বাজিয়ে কাটিয়ে দেবো। হয়তো আপনার সাথে আবার এই বিচিয়ে দেখা।